কথা ওঠে যে রেশন ব্যবস্থায় দুর্নীতি হয়, দুর্নীতি ফ্যামিলি কার্ডের বেলাও হয়, সব বেলাই হয় দুর্নীতি, কোথাও আমাদের সমাজের মধ্যে দুর্নীতি ঘুরপাক খাচ্ছে। সুতরাং দুর্নীতির কথা বলে শ্রমিকদেরকে অভুক্ত রাখা অথবা তাদেরকে বঞ্চিত রাখা এটা চলে না। আমি কথা বাড়াবো না, আপনারা বিশেষ করে এখানে নারী গার্মেন্ট শ্রমিকরা রয়েছেন, তাদের একটা দীর্ঘদিনের দাবি, সরকারি কাজে যদি ছয় মাস সেখানে প্রসবকালীন ছুটি হয় তাহলে কেন গার্মেন্ট শ্রমিকরা সেই ছুটি পাবে না, এটাও আমরা বারবার বলেছি। এই যে বৈষম্য, এমনিতেই নারী পুরুষের ভিতরে বৈষম্য তো রয়েছে, তার পাশাপাশি এই যে তার মাতৃত্ব ছুটি, এই মাতৃত্ব ছুটি ব্যাপারে যে বৈষম্য, এটা গ্রহণযোগ্য নয়। আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের বলবো, এই দাবিগুলো যেগুলো আপনারা করেছেন এর দাবি যৌক্তিকতার সাথে আমি সহমত পোষণ করি, এবং আমি মনে করি এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে কেবলমাত্র কাউন্সিলের সিদ্ধান্তেই যথেষ্ট হবে না, এর জন্য বেশ কিছু লড়াপেটা আমাদের করতে হবে বলে আমার নিজের ধারণা। আজকে এখানে প্রধানমন্ত্রীর বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলে গেলেন যে প্রথম যখন গার্মেন্টস শুরু হয় 300 টাকা বেতন ছিল, 300 টাকা বেতন কেমন নয় আমি আপনাদেরকে জানাই, যখন প্রথম আমাদের প্রয়াত কমরেড আবুল বাশার গার্মেন্টস সেক্টরে যখন ট্রেড ইউনিয়ন করা শুরু করার চেষ্টা করলেন, সেই সময় অবস্থা এমন ছিল যে গার্মেন্টসের মেয়েরা তারা তাদেরকে ফ্যাক্টরির মেশিনের সাথে তাদের ওড়না বেঁধে রাখা হতো যাতে তারা টয়লেটে যেতে না পারে, এই অবস্থায় কিন্তু ছিল। এবং গার্মেন্টসের নারী পুরুষ কতজন আগুনে প্রাণ দিয়েছেন আপনারা সেটা জানেন, সেই জায়গা অতিক্রম করে আছে গার্মেন্ট শিল্প বাংলাদেশের অব্যাহত উন্নতির জন্য যে কাজ করে হয়ে কাজ করে যাচ্ছে সেখানে সেই গার্মেন্ট শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি, তাদের নিরাপদ কাজের জায়গা, তাদের মাতৃত্ব ছুটি, তাদের রেশনের ব্যবস্থা, এগুলো করা খুব জরুরি বলে আমি মনে করি। আমি কথা বাড়াবো না, আপনারা কাউন্সিলে এসছেন, 105টি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের প্রতিনিধি আপনারা এখানে এসছেন, এটা আমাদের সর্বমিলিয়ে বোধ হয় 3600 গার্মেন্টস আমাদের দেশে আছে, তার তুলনায় এই সংগঠিত শ্রমিকের সংখ্যা একান্তই কম। আপনি যদি গার্মেন্টসকে সত্যিকার অর্থেই একটি কর্ম উদ্দীপক শিল্প হিসেবে দাঁড় করতে চান তাহলে সব ক্ষেত্রে ট্রেনের অধিকার আনতে হবে। আপনারা যে যারা এসছেন আমি আশা করব আপনাদের ইউনিয়নগুলো আরও যথাযথভাবে বিকশিত হোক,